হোটেল নোমান, মাছ মার্কেট পুরনাবাসন কেন্দ্রাপড়া। এখানে সুলভ মূল্যে চাউমিন, বিরিয়ানি, রোল, পকোড়া আদি মিলে। প্রোপাইটার মুসলিম আতার। মোবাইল নম্বর 7538072785 এবং 7809028153। আজি নিশ্চিন্ত কইলি ব্লক বিজু যুব বাহিনীর মহাসমাবেশে 5000 অধিক যুবক যুবতী যোগ দেইথিলে। এথিরে মুখ্য অতিথি ভাবে মাননীয় মন্ত্রী শ্রীযুক্ত প্রতাপ জেনা যোগ দেই যুব বাহিনীর বিভিন্ন কার্যকারিতার অভিভাষণ প্রদান করেছিলে। কেন্দ্রাপড়ার মন্মথ রাউতক রিপোর্ট, আম টিভি। গান্ধী জয়ন্তী অবসরে ডেলাঙ্গ বেরবাই পিঠর বিভিন্ন রাজনৈতিক দল আরম্ভ করেছেন জনসম্পর্ক পদযাত্রা। পঞ্চায়েতরাজ মন্ত্রী প্রদীপ মারাতি নিজ সমর্থকমান সহিত বেরবাই গান্ধীপীঠে পৌঁছি গান্ধীজীঙ্ক প্রতিমূর্তিরে মালার্পণ করে ডেলাঙ্গর বিভিন্ন পঞ্চায়েত পরিক্রমা করে বিজেডি সরকারঙ্ক জনহিতকর যোজনা সম্পর্কে জনসাধারণকে অবগত করাইবা সহিত পুনি থরে বিজেডিকে ক্ষমতাসীন করিবাকু জনসাধারণকে অনুরোধ করেছিলেন। সেইপরি কংগ্রেস নেতা অজিত মঙ্গরাজ নিজ সমর্থকমান সহিত গান্ধীপীঠর ডেলাঙ্গর বিভিন্ন পঞ্চায়েত পরিক্রমা করে কংগ্রেস সপক্ষে জনমত সৃষ্টি করা প্রয়াস করে দেখা মিছিল। পিপিলিরু দিবাকর প্রধানক রিপোর্ট, আম টিভি। কেসিঙ্গা ব্লক উৎকেলা গ্রামস্থিত চাচা নেহুর বিদ্যামন্দির পক্ষর গান্ধী জয়ন্তী অবসরের স্কুল ছাত্রছাত্রী ও শিক্ষক শিক্ষয়িত্রী মানক দ্বারা এক শোভাযাত্রা দ্বারা নগর পরিক্রমা করা যাই। পরে ছাত্রছাত্রী মানক চিত্রাঙ্কন, বক্তৃতা ও রচনা প্রতিযোগিতা করা যাই। প্রতিযোগিতা পরে শ্রী জিতেন্দ্র কুমার প্রধানক সভাপতিত্বরে সভাকার্য আরম্ভ হয়েছিল। সভায় ছাত্রছাত্রী মানুষ গুরুজনবৃন্দ নিজ ভাষণ মাধ্যমে গান্ধীজীঙ্ক জীবনী বিষয়ে আলোকপাত করাই। মহাত্মা গান্ধীঙ্ক 150তম জন্মতিথি অবসরে পিপিলি ডেলাঙ্গ কংগ্রেস কমিটি পক্ষ এক শোভাযাত্রা বাহারি। পরে পিপিলি বিজ্ঞাপিত অঞ্চল পরিষদ ডাকবঙ্গলাঠারে মহাত্মা গান্ধীঙ্ক প্রতিমূর্তিরে পিপিলি ডেলাঙ্গ কংগ্রেসের বরিষ্ঠ কংগ্রেস নেতা তথা পূর্বতন বিধায়ক শ্রীযুক্ত যুধিষ্ঠির সামন্তরায়ঙ্ক দ্বারা মাল্যার্পণ ও সাধারণ সভার আয়োজন করা যাই। পিপিলিরু দিবাকর প্রধানক রিপোর্ট, আম টিভি। পলিথিন ও প্লাস্টিক মুক্ত সুস্থ পরিবেশ সহ নিশা নিবারণ পাই রাজ্য সরকারক বিজু যুব বাহিনী পক্ষর গতকালি হিঞ্জিলি ব্লকরে প্রয়াস আরম্ভ হয়েছে। এই উপলক্ষে স্থানীয় খরিডা পঞ্চায়েত বিজু যুব বাহিনীর সভাপতি মনোজ কুমার প্রধান ও সম্পাদক বলরাম দলাইঙ্ক নেতৃত্বে পলিথিন মুক্ত ও নিশা নিবারণ সচেতনতা কার্যক্রম আয়োজিত হয়েছিল। হিঞ্জিলি কাটর ললিত মোহন পোলিং রিপোর্ট, আম টিভি। কেন্দ্রাপড়া জেলা রাজকনিকার বাগবুদা পঞ্চায়েতের আজ বিজেডির পদযাত্রা কার্যক্রম আরম্ভ হয়ে যাই। রাজকনিকার ওস্তিয়া গাঁঠার এই পদযাত্রা বাহারি বাগবুদা পঞ্চায়েত পরিক্রমা করা পরে এক সভার আয়োজন করা যাই। এই সভায় ব্লক বরিষ্ঠ বিজেডি নেতা বিকাশ দাস, ভরত মহাপাত্র, উত্তম সেনাপতি, শ্রীনিবাস প্রধান, দেবকুমার দাস প্রমুখ যোগ দেই কেন্দ্র মিছুয়া বিজেপি সরকার বলে কইছন্তি। আজির এই পদযাত্রায় শতাধিক বিজেডি কর্মী যোগ দেইতিবার দেখিবা কো মিলিছিলা। রাজকনিকারকু রাজশ্রী নায়কঙ্ক রিপোর্ট, আম টিভি। পাটনা নির্বাচন মণ্ডলীর রানীপুরঠারে রহিথিবা শিবমন্দির পরিসর মধ্যে বিজু জনতা দলর জনসম্পর্ক যাত্রা আরম্ভ হয়ে যাইছি। এই জনসম্পর্ক পদযাত্রা নির্বাচন মণ্ডলীর 56টি পঞ্চায়েতর প্রত্যেক গ্রাম পরিক্রমা করে নভেম্বর 2 তারিখ দিন শেষ হব বলে পাটনা বিধায়ক তথা জেলা যোজনা বোর্ড অধ্যক্ষ সূচনা প্রদান করেছেন। রানীপুর শিবমন্দির পূজক বিদ্যাধর পণ্ডা আনুষ্ঠানিকভাবে পূজার্চনা করার পরে পদযাত্রা আরম্ভ হয়েছিল। এই পদযাত্রায় সামিল হয়েছিলেন পাটনা বিধায়ক ঋষিকেশ নায়ক, জেলা যুব বিজেডি সভাপতি রাজচক্র, নির্মলা নায়ক সমেত বিজেডি কর্মী উপস্থিত রয়েছে। ঝুমপুরার গজেন্দ্র মাঝিঙ্ রিপোর্ট, আম টিভি। কেন্দুঝর জেলা হাটডি ব্লকরে আম গাঁ আম বিকাশ বিজু যুব বাহিনী পক্ষর মুখ্যমন্ত্রী প্রস্তুতি বৈঠক অনুষ্ঠিত হয়ে যাই। এতে এমএলএ মায়াধর জেনা, ব্লক অধ্যক্ষ বিম্বাধর বিশ্বাল, দুঃশাসন সাউ, অভিমনু তিয়ারি, শরৎ সেটি, বৈদ্য সামল প্রমুখ যোগ দিয়েছিল। কেমিতি ঠিক ভাবে কাম হয়ে পাব এ বিষয়ে বড় ধরনের আলোচনা হয়েছিল। কেন্দুঝর জেলা হাটডি ব্লকর প্রীতিরঞ্জনক রিপোর্ট, আম টিভি। গান্ধী জয়ন্তী অবসরের উৎকেলা বিকাশ মঞ্চ পক্ষর এক শোভাযাত্রায় বাহারি গ্রাম পরিভ্রমণ করা যাই। এই কার্যক্রমে বিকাশ মঞ্চ সভাপতি শঙ্খনাথ নায়ক, সম্পাদক টঙ্কধর নায়ক, সহসম্পাদক পবন কুমার
ଅନେକ କାର୍ଯ୍ୟକର୍ତ୍ତା ସାମିଲ ଥିଲେ। ଏ ଅବସରରେ ବିକାଶ ମଞ୍ଚର କାର୍ଯ୍ୟକର୍ତ୍ତା ମାନେ ଅନେକ ସ୍ଥାନରେ ପରିବେଶ ସଫା କରିବା ସହ ଗ୍ରାମବାସୀ ମାନଙ୍କ ଅସୁବିଧା ପଚାରି ବୁଝିଥିଲେ ଓ ମଦ ନିରାକରଣର ବାର୍ତ୍ତା ଦେଇଥିଲେ। କେସିଙ୍ଗାରୁ କୌଶିକ ସାହୁଙ୍କ ରିପୋର୍ଟ, ଆମ୍ ଟିଭି। ଗାନ୍ଧୀ ଜୟନ୍ତୀ ଅବସରରେ ପିପିଲି ବ୍ଲକ ଯଶୁଆପୁର ଗ୍ରାମ ପଞ୍ଚାୟତରେ ବିଜୁ ଯୁବବାହିନୀ ପକ୍ଷରୁ ନିଶାକୁ ନାଁ ଏକ ସଚେତନତା ରାଲି ସାତଶଙ୍କ ଫାଣ୍ଡି ମହାବୀରଙ୍କ ଠାରୁ ବିରାଟ ପଟୁଆର ମଧ୍ୟରେ ବାହାରିଥିଲା। ପରେ ପଞ୍ଚାୟତର ପ୍ରତ୍ୟେକ ୱାର୍ଡ ବଜାର ପରିକ୍ରମା କରି ଜନସାଧାରଣମାନଙ୍କୁ ନିଶାରୁ ଦୂରେଇ ରହିବା ପାଇଁ ପରାମର୍ଶ ଦେଇଥିଲେ। ଏଥିରେ ବିଜୁ ଯୁବବାହିନୀର ସଭାପତି ସୂର୍ଯ୍ୟକାନ୍ତ ପୃଷ୍ଟି, ସମ୍ପାଦକ ସୋନାଶ୍ରୀ ଦାସ, କୋଷାଧ୍ୟକ୍ଷ ଦିଲ୍ଲୀପ ରଥ ଓ 50ରୁ ଉର୍ଦ୍ଧ୍ୱ ଯୁବବାହିନୀ ସଭ୍ୟ ସାମିଲ ହୋଇଥିବା ବେଳେ ବିଜୁ ଜନତା ଦଳର ପିପିଲି ବ୍ଲକ ଉପସଭାପତି ଆଶିଷ ବରାଳ, ଉକ୍ତ ପଞ୍ଚାୟତର ବିଜେଡ଼ି ସଭାପତି ଦିଲ୍ଲୀପ ଦାସ ସମେତ 100ରୁ ଉର୍ଦ୍ଧ୍ୱ କର୍ମୀମାନେ ସାମିଲ ହୋଇଥିଲେ। ପିପିଲିରୁ ଦିବାକର ପ୍ରଧାନଙ୍କ ରିପୋର୍ଟ, ଆମ୍ ଟିଭି। ଯେତେ ପାଖେଇ ଆସୁଛି କଲେଜ ଇଲେକ୍ସନ୍, ସେତେ ବିଭିନ୍ନ ପ୍ରକାର ଖବର ଲୋକଲୋଚନକୁ ଆସୁଛି। କେନ୍ଦ୍ରାପଡ଼ାର ନିକିରାଇ ଥାନା ଅଧୀନ ଇନ୍ଦୁପୁର ସ୍ଥିତ ବିରୂପା ମହାବିଦ୍ୟାଳୟରେ ଗତକାଲି କେହି ଦୁର୍ବୃତ୍ତ ଅଧ୍ୟକ୍ଷଙ୍କ କାର୍ଯ୍ୟାଳୟରେ ନିଆଁ ଲଗାଇଥିବାର ଅଭିଯୋଗ ହୋଇଛି। ପୋଲିସ ସୂଚନା ମୁତାବକ ଗାନ୍ଧୀ ଜୟନ୍ତୀ ପାଳନ ପରେ ମହାବିଦ୍ୟାଳୟ ବନ୍ଦ କରାଯାଇଥିଲା। ମହାବିଦ୍ୟାଳୟ ଛାତ୍ର ସଂସଦ ନିର୍ବାଚନ ଥିବାରୁ ଦୁଇ ଛାତ୍ର ଗୋଷ୍ଠୀ ମଧ୍ୟରୁ କେହି ଏଭଳି କାଣ୍ଡ ଘଟାଇଥାଇପାରନ୍ତି ବୋଲି ଅନୁମାନ କରାଯାଉଛି। ପୂର୍ବରୁ ଛାତ୍ରମାନଙ୍କ ମଧ୍ୟରେ ଉତ୍ତେଜନା ଥିଲା ଓ ମହାବିଦ୍ୟାଳୟ ଅଧ୍ୟକ୍ଷଙ୍କ ପ୍ରକୋଷ୍ଠକୁ ଝରକା ମଧ୍ୟ ଦେଇ ଦୁର୍ବୃତ୍ତମାନେ ପେଟ୍ରୋଲ କିରୋସିନି ଯାଇକି ପ୍ରକୋଷ୍ଠ ମଧ୍ୟରେ ନିଆଁ ଲଗାଇଥିବାରୁ ଚେୟାର, ଏସି ଓ ବହୁ ଗୁରୁତ୍ୱପୂର୍ଣ୍ଣ କାଗଜପତ୍ର ଜଳିଯାଇଥିବା କହିଛନ୍ତି ମହାବିଦ୍ୟାଳୟ ଅଧ୍ୟକ୍ଷ ଅଭିଜିତ ବୋଷ। ଏହି ଘଟଣା ପରିପ୍ରେକ୍ଷୀରେ ମହାବିଦ୍ୟାଳୟ ହେବାକୁ ଥିବା ଛାତ୍ର ସଂସଦ ନିର୍ବାଚନକୁ ବାତିଲ କରାଯାଇ ଉଚ୍ଚଶିକ୍ଷା ବିଭାଗକୁ ପତ୍ର ଲେଖାଯାଇଥିବା କହିଛନ୍ତି ଅଧ୍ୟକ୍ଷ। ଯେହେତୁ ଆଗକୁ ଛାତ୍ରଛାତ୍ରୀମାନଙ୍କର ଫର୍ମ ପୂରଣ ତାରିଖ ଅଛି, ତେଣୁ ମହାବିଦ୍ୟାଳୟକୁ ସାଇନ୍ରେ ଘୋଷଣା କରାଯିବ ନାହିଁ ବୋଲି ଅଧ୍ୟକ୍ଷ କହିଛନ୍ତି। କେନ୍ଦ୍ରାପଡ଼ାରୁ ଜିଲ୍ଲା ପ୍ରତିନିଧି ମନ୍ମଥ ରାଉତଙ୍କ ରିପୋର୍ଟ, ଆମ୍ ଟିଭି। 150ତମ ଗାନ୍ଧୀ ଜୟନ୍ତୀ ଅବସରରେ ସାରା ଭାରତର ବିଭିନ୍ନ ସ୍ଥାନରେ ସ୍ୱଚ୍ଛ ଭାରତ କାର୍ଯ୍ୟକ୍ରମକୁ ପାଳନ କରୁଥିବା ବେଳେ କଳାହାଣ୍ଡି ଜିଲ୍ଲା ଏମରାମପୁର ସିଆର୍ପିଏଫ୍ 64 ବାଟାଲିୟନ୍ କମାଣ୍ଡର ସଞ୍ଜୀବ କୁମାର ମିନାରଙ୍କ ନେତୃତ୍ୱରେ ସ୍ଥାନୀୟ ସ୍ୱାସ୍ଥ୍ୟକେନ୍ଦ୍ର ପରିସରକୁ ସଫେଇ କରାଯାଇଥିଲା। ସେହିପରି ଏମରାମପୁର ଶିଶୁ ମନ୍ଦିର, ରାମକୃଷ୍ଣ ଆଶ୍ରମର ଛାତ୍ରଛାତ୍ରୀ ଓ ଏମରାମପୁର ସିଆର୍ପିଏଫ୍ ଯବାନଙ୍କ ମିଳିତରେ ଏମରାମପୁରଠାରେ ସ୍ୱଚ୍ଛ ଭାରତ କାର୍ଯ୍ୟକ୍ରମ ଉପରେ ସଚେତନତା ଶୋଭାଯାତ୍ରା କରାଯାଇଥିଲା। କଳାହାଣ୍ଡିରୁ ସତ୍ୟବ୍ରତ ବଗର୍ତ୍ତିଙ୍କ ରିପୋର୍ଟ, ଆମ୍ ଟିଭି। ପୁରୀରେ ସାମ୍ବାଦିକଙ୍କୁ ନିନ୍ଦା କରାଯାଇଛି। ଗଞ୍ଜାମ ଜିଲ୍ଲା କୋଦଳା ସାମ୍ବାଦିକ ସଂଘ ପକ୍ଷରୁ ସ୍ଥାନୀୟ ଦଣ୍ଡେଶ୍ୱର ମନ୍ଦିର ପରିସରରେ ଭଗବାନ ପାଢ଼ୀଙ୍କ ତତ୍ତ୍ୱାବଧାନରେ ଏକ ଗୁରୁତ୍ୱପୂର୍ଣ୍ଣ ବୈଠକ ଅନୁଷ୍ଠିତ ହୋଇଥିଲା। ବୈଠକରେ ପୁରୀର କାର୍ଯ୍ୟରତ ସାମ୍ବାଦିକମାନଙ୍କୁ ଆକ୍ରମଣ ଘଟଣାକୁ ତୀବ୍ର ନିନ୍ଦା କରିବା ସହ ଅଭିଯୁକ୍ତମାନଙ୍କୁ ତୁରନ୍ତ ଗିରଫ କରିବାକୁ ଦାବି କରିଛନ୍ତି। ଏଥିରେ କୋଦଳାର ଭଗବାନ ପାଢ଼ୀ, ଦିବାକର ପାଣ୍ଡି, ସନ୍ତୋଷ କୁମାର ସେଠୀ, ଭଞ୍ଜକିଶୋର ମହାରଣା ପ୍ରମୁଖ ଉପସ୍ଥିତ ଥିଲେ। କୋଦଳାରୁ ଜଗନ କୁମାର ସେଠୀଙ୍କ ରିପୋର୍ଟ, ଆମ୍ ଟିଭି। କଟକ ଜିଲ୍ଲା ମାହାଙ୍ଗା ତଳସାହିରେ ବେଶ୍ ଜାକଜମାରେ ଖୁଦୁରୁକୁଣୀ ଓଷା ସହ ଭସାଣି ବେଶ୍ ଧୁମ୍ଧାମ୍ରେ ପାଳିତ ହୋଇଯାଇଛି। ଶହ ଶହ ଝିଅମାନେ ଏକତ୍ରିତ ହୋଇ ଭସାଣି ଯାତ୍ରାରେ ଭାଗ ନେଇ ଖୁଦୁରୁକୁଣୀ ମାଙ୍କୁ ବିଦାୟ ଦେଇଥିଲେ। ମାହାଙ୍ଗାରୁ ବୁଲୁ କୁମାରଙ୍କ ରିପୋର୍ଟ, ଆମ୍ ଟିଭି। କଳାହାଣ୍ଡି ଜିଲ୍ଲା ଜୁନାଗଡ଼ଠାରେ ମା ଲଙ୍କେଶ୍ୱରୀ ମନ୍ଦିରରେ ଖଣ୍ଡାବସା ଅନୁଷ୍ଠିତ ହୋଇଯାଇଛି। ପରମ୍ପରା ଅନୁଯାୟୀ ପୂଜା କାର୍ଯ୍ୟ ଶେଷ ହେବା ପରେ ଖଣ୍ଡାକୁ ପରିକ୍ରମା କରିବା ପରେ କଳାହାଣ୍ଡି ରାଜା ଅନୁମତି କ୍ରମେ ପୂଜାର୍ଚ୍ଚନା ହୋଇଥାଏ। ଏହି ପ୍ରଥା ବିଗତ ହଜାର ବର୍ଷ ପରମ୍ପରା ବୋଲି କହନ୍ତି ସ୍ଥାନୀୟ ଲୋକ। କଳାହାଣ୍ଡି ଜୁନାଗଡ଼ରୁ ଅମର ସିଂ ନିହାଲଙ୍କ ରିପୋର୍ଟ, ଆମ୍ ଟିଭି। ବ୍ରହ୍ମପୁର ଷ୍ଟାଡିୟମଠାରେ ଗଞ୍ଜାମ ଆଥଲେଟିକ୍ ସଂଗଠନ ପକ୍ଷରୁ ଗଞ୍ଜାମ ଜିଲ୍ଲା ଫୁଟବଲ ପ୍ରତିଯୋଗିତା ଅନୁଷ୍ଠିତ ହୋଇଯାଇଛି। ଏଥିରେ ଗଞ୍ଜାମ ଜିଲ୍ଲାର 16 ଟିମ୍ ଭାଗ ନେଇଥିଲା ବେଳେ ଆଜି ନଟରାଜ ଟିମ୍ ନୀଳକଣ୍ଠେଶ୍ୱର ସହ ଖେଳ ଅନୁଷ୍ଠିତ ହୋଇଯାଇଛି। ବ୍ରହ୍ମପୁର ବିଧାୟକ ଡକ୍ଟର ରମେଶ ଚନ୍ଦ୍ର ଚାଉ ପଟ୍ଟନାୟକ, ବିଡିଏ ଅଧ୍ୟକ୍ଷ ଶ୍ରୀ ସୁଭାଷ ଚନ୍ଦ୍ର ମହାରଣା, ରାଧାକୃଷ୍ଣ ବଣିକ ସଂଘର ସଭାପତି ଆର୍ ମୁରଲୀ ମୋହନ, ଡିଏସ୍ଓ ପ୍ରଶାନ୍ତ କୁମାର ସାହୁ ଉକ୍ତ କାର୍ଯ୍ୟକ୍ରମକୁ ଉଦ୍ଘାଟନ କରିଛନ୍ତି। ଏଥିରେ ଗଞ୍ଜାମ ଜିଲ୍ଲା ଆଥଲେଟିକ୍ ସଂଗଠନର ସାଧାରଣ ସମ୍ପାଦକ ଅଶୋକ ସାହୁ ସହ ସମ୍ପାଦକ ସୀତାରାମ ବେବ୍ରତା ସହଯୋଗ କରିଥିଲେ। ଗଞ୍ଜାମରୁ ସଚିନ ବେହେରାଙ୍କ ରିପୋର୍ଟ, ଆମ୍ ଟିଭି।